আপনার ছোট ছোট কথাকে আপনার অনেক বেশি রিক্সি বলে মনে হয়, ছোট ছোট বিষয়কে অনেক বেশি রিক্সি বলে মনে হয়। ছোট ছোট বিষয় যেটা হয়তো আপনি আগেও শুনেছেন, বারবার শুনেছেন, আপনার রিক্সি বলে মনে হবে। আপনাকে যদি কেউ বলে যে আচ্ছা এই ছুরিটাতে না প্রচন্ড ধার, এটাকে সাবধানে ব্যবহার করবে, অর্থাৎ আমাদের মস্তিষ্ক যখন সারাদিন ধরে আমাদের নিজেদেরকেই অনুভব করতে শুরু করে দেয়, সারাদিন ধরে আমার শরীরকে আমি অনুভব করতে শুরু করে দিই, তো ন্যাচারালি আমাদের ডিসকাশনটা কি হচ্ছে ভেতরে ভেতরে? ডিসকাশন হচ্ছে আমার শরীরের মধ্যে কখন কি অনুভূতি হচ্ছে, আপনি পা থেকে মাথা পর্যন্ত অনুভব করা শুরু করে দিচ্ছেন। আপনি যখন টেনশনে থাকবেন না, আপনি যখন ভয় পেয়ে যাবেন না, আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন না। এটা ভেতরকার একটা মেকানিজম, এটা আমাদের শরীরের নিজস্ব একটা মেকানিজম, একে আপনি বাইরে থেকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি চোখের পাতা কন্ট্রোল করতে পারবেন না, আপনি হার্টবিট কন্ট্রোল করতে পারবেন না, আপনি শ্বাস কন্ট্রোল করতে পারবেন না, আপনার ডাইজেশন সিস্টেম কন্ট্রোল করতে পারবেন না, আপনার প্রস্রাব আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনার পায়খানা আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনার ব্লাড সার্কুলেশন আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনার চুলের গ্রোথ আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো আপনি বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি ভালো করে চিন্তা করেন, আপনি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারেন না, কিন্তু আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন। আমি গেছিলাম একটা জায়গায়, সেখানেতে গিয়ে প্রচণ্ড ভিড় ছিল, হঠাৎ করে আমার মনে হলো যে আমার শরীরটা খারাপ করছে এবং তারপর আমার শ্বাসকষ্ট হলো। তারপর আমি বসে পড়লাম, আশেপাশে যারা যারা ছিল তাদেরকে বললাম, বন্ধু বান্ধবকে, তারা আমাকে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে একটা একটুখানি চেক টেক করলো, দেখার পর অক্সিজেন লেভেল টেভেল দেখলো, দেখার পরে বললো যে না তোমার কিছু নেই, তুমি বাড়ি যাও, কোনো প্রবলেম হয়নি। আমি বাড়ি চলে এলাম, বেশ ভালো ছিলাম। আবার কিছুদিন বাদে দেখা গেলো আবার সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনাকে কে মনে রাখতে বলেছে যে ডিসেম্বর মাসের 2019 সালের ডিসেম্বর মাসের 13 তারিখে আপনার এই ধরনের সমস্যা হচ্ছে? আপনি কী করে মনে রাখলেন? কারণ এই বিষয়টাকে আপনি অন্য রকমভাবে দেখেছেন। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটি চ্যানেল আমি করেছি যেটা হচ্ছে ইনসাইড স্টোরি, সেখানেতে আমি ছোটো ছোটো গল্প দিই এবং গল্পগুলোর সাথে বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো হালকাভাবে আলোচনা করি, সহজভাবে আলোচনা করি, সেগুলো দেখবেন। সেগুলো দেখলে কিন্তু আপনি আস্তে আস্তে মোটিভেট হবেন। দেখুন, মোটিভেশনও একটা বড় ফ্যাক্টর এক্ষেত্রে। আপনি যদি ভেতর থেকে যদি মোটিভেট না হন, আপনি যদি ভেতর থেকে উৎসাহ না পান, উৎসাহ যদি না পান, তাহলে আপনি কিন্তু ঠিকঠাক সাকসেস পাবেন না, এটাও বাস্তব। মোটিভেশন একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে। তো আপনি আপনি ওগুলো দেখুন, ওগুলো দেখে অনেকগুলো বিষয় জানতে পারেন, বুঝতে পারবেন। আর যে বিষয়টা হচ্ছে এক্সারসাইজ। নমস্কার, আপনাদের সামনে যে ছবিটা আঁকা আছে এখানেতে, এই ছবিটা আমি যদি বলি কিসের ছবি, এই ছবিটা দেখে আপনারা কি গেস করছেন? আমি যদি আপনাদেরকে 15 সেকেন্ড সময় দিই আপনাদেরকে বলার যে এই ছবিটা কিসের ছবি, তো আপনারা কি বলবেন? আপনারা মনে মনে ভাবুন যে এই ছবিটা আমি কি এঁকেছি, একদম ফ্রেশ মাইন্ডে ভাবুন যে আপনি কি, আমি এখানে কি এঁকেছি। তো 80% ক্ষেত্রে কি 90% ক্ষেত্রে কি 100% ক্ষেত্রেও এটা হতে পারে যে এই যে ছবিটা এঁকেছি এটাকে আপনারা বলবেন একটি বৃত্ত, একটি বৃত্ত, সার্কেল, এটাকে আপনারা বলবেন সার্কেল। কারণ কারণ একটা সার্কেলের মতো দেখতে, কিন্তু এটা সার্কেল নয়। কিন্তু আপনার মাথাতে এটাকে সার্কেল এলো কেন, এই বিষয়টা সার্কেল এলো কেন? কারণ আমাদের মস্তিষ্ক যে কোনো বিষয়, যে কোনো ছবি, যে কোনো ঘটনার কাছাকাছি যদি কোনো ঘটনা পায়, তাহলে সেটাকে তার সাথে মিলিয়ে দেয়, তার সাথে ম্যাচ করার চেষ্টা করে। অর্থাৎ আমাদের মস্তিষ্কেতে যদি কোনো ঘটনা না থাকে, সেই ঘটনাটা বা কোনো যদি ছবি না থাকে, কোনো যদি দৃশ্য না থাকে, কোনো যদি ইনফরমেশান না থাকে, সেই ছবিটার কাছাকাছি যদি কোনো বিষয় থাকে তাহলে মিলিয়ে দেয়, অথবা যদি না থাকে তাহলে তো ভাবতেই পারে না। তো এখন বিষয়টাকে, এটাকে আপনি বৃত্ত হিসাবে আইডেন্টিফাই করলেন। তার কারণ হচ্ছে, কারণ আপনার কাছে এটা জানা আছে যে বৃত্ত ঠিক এরকম ধরনের গোল হয়। তো এটা যেহেতু গোল, আপনি মাঝখানে যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোকে মিলিয়ে দিয়ে এই দৃশ্যটাকে বৃত্তর সঙ্গে কল্পনা করে ফেললো আপনার ব্রেন। ঠিক সেই রকমই আমাদের, যারা আমরা ডিসঅর্ডারেতে ভুগি, যাদের বিভিন্ন রকম বাজে বাজে চিন্তা আসে, যেটাকে আমরা বলি বাজে বাজে, তো এই যে চিন্তাগুলো আসে, এই যে প্যানিক একটা সিচুয়েশান থাকে, সেই সিচুয়েশানটাকে আমার যখন মনে পড়ে বা আমি যখন ভাবি বা আমার যখন কল্পনাতে আসে, আমার মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। হ্যাঁ, অর্থাৎ সেই সিচুয়েশানটা, সেম সিচুয়েশানটা যেটা আমার সাথে ঘটেছিল আজকে বহুদিন আগে, সেই সিচুয়েশানটা আমার মস্তিষ্কেতে আছে, সেই দৃশ্যটা আমার মস্তিষ্কে আছে, সেই পরিবেশটা আমার মস্তিষ্কে আছে, তার কাছাকাছি যখন আমরা যাই কোনো জায়গায়, তখন অটোমেটিক্যালি ব্রেন সেটাকে আইডেন্টিফাই করে, সেই বিষয়টাকে বলে যে এই ঘটনাটা তোমার সাথে আগে ম্যাচ করেছিল। এবার আমাদের চেষ্টাটা থাকে সেটাকে ভুলে যাব, সেটাকে আমরা ভুলে যাব, কোনো একটা ঘটনা, কোনো একটা ছবি, কোনো একটা অনুভূতি, যেটা আমরা ভুলে যেতে চাই, যেটা আমাদের আসবে না, কিন্তু অন্য সব বিষয়ে আসবে, দ্যাট ইজ নট পসিবল। হ্যাঁ, ভালো করে বুঝবে।
তুমি যদি তোমার বাবা মার নাম ভুলে যাও, তুমি যদি তোমার বাবা মার নাম ভুলে যাও তাহলে তো মুশকিল হয়ে যাবে, তুমি যদি তোমার বাবা মার ছবি ভুলে যাও তাহলে মুশকিল হয়ে যাবে। এটা এটা করা কখনো সম্ভব না। আমি যদি তোমাকে সময় দিই যে চলো তোমাকে আমি 2 বছর সময় দিচ্ছি, তুমি তোমার নাম ভুলে যাও, তুমি তোমার বাবা মা নাম ভুলে যাও, তোমার অ্যাড্রেস ভুলে যাও, তোমার বাড়িতে কোথায় বাড়ি কেমন বাড়ি সব ভুলে যাও, দ্যাট ইজ নট পসিবল। এটা ভোলাটা সম্ভব নয়, কারণ এটা একটা আমাদের মস্তিষ্কের একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আমাদের ভোলা সম্ভব না। তো প্রত্যেক দিন আমরা যে বিষয়গুলোকে আমাদের লাইফেতে ঘটে সেগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু আমাদের মস্তিষ্ক কি করে সবসময় এটাকে ঠিকভাবে রিজনিং করতে পারে না। তার ঠিকঠাকভাবে রিজনিং না করার জন্য কি হয়, আমাদের বিভিন্ন রকম আমরা একটা ঘটনাকে বিভিন্ন রকম মূল্যায়ন করে ফেলি, অর্ধেক জেনে মূল্যায়ন করি, কখনো পুরোটা জেনে মূল্যায়ন করি। আগের দিনকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা যদি দেখেন আরও বুঝতে পারবেন যে আমাদের ডিডাকটিভ থিঙ্কিং কি, ইন্ডাকটিভ থিঙ্কিং কি, অর্থাৎ আমাদের যে চিন্তা অর্ধেকটা বুঝি কখনো পুরোটা বুঝি কখনো, যার ফলে আমাদের সমস্যা। আমরা অর্ধেক বুঝে আমরা সেই বিষয়টা সম্পর্কে বলতে থাকি। অনেকে আছে দেখবেন যে পুরো কথাটা শোনে না, যে ব্যক্তি বলছে কোনো কথা সে অন্য হয়তো মিনিংয়ে বলছে, অন্য একটা বিষয়ে কথা বলছে, সেটা অর্ধেকটা শুনেই উত্তর দিতে শুরু করলো। এক্ষেত্রে ভুল বিষয় ঘটে, এক্ষেত্রে ভুল কমিউনিকেশন ঘটে। তো সেম জিনিস, আমরা কাছাকাছি যদি কোনো রকম ঘটনা থাকে, কাছাকাছি যদি কোনো রকম দৃশ্য থাকে, কাছাকাছি যদি কোনো অনুভূতি থাকে যেটা আমার মস্তিষ্কে আগে ছিল, তার কাছাকাছি যদি হয় তাহলে মস্তিষ্ক অটোমেটিক্যালি সেটা কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দেবে। এটা মস্তিষ্কের একটা প্রসেস, এর থেকে বিশেষ কিছু না। দেখুন, আমাদের যে অ্যাংজাইটি বা আমাদের যে ওসিডি বিষয়টা আছে, সেই বিষয়টার সাথে কিন্তু সেম জিনিস ঘটে। আমি শুধু সেই দৃশ্যটাকে চিন্তা করি, কল্পনা করি এবং আমাদের শরীরে কিন্তু একটা আলাদা অনুভূতি হয়। ধরে নিন একটা বড় একটা বিল্ডিং আছে, ধরে নিন একটা বড় কোনো বিল্ডিং আছে এবং এই বিল্ডিংয়ের ছাদেতে আপনাকে রোজ তোলা হচ্ছে, এভরিডে এই ছাদেতে রোজ তোলা হচ্ছে এবং এই ছাদের বাইরেতে একটা এরকম বড় একটা জায়গা করা হয়েছে ফাঁকা, আপনাকে রোজ ছাদের মধ্যে তোলা হচ্ছে এবং বড় জায়গা করা হয়েছে, এখানে ফাঁকা একটা ফাঁকা স্পেস করা হয়েছে, এই স্পেসটাতে আপনাকে দেখানো হচ্ছে, এই স্পেসটা আপনাকে দেখানো হচ্ছে, এই জায়গাটা, তো এই জায়গাটা দেখানো হচ্ছে ডেলি আপনাকে নিয়ে গিয়ে। এবং একদিন বলা হলো যে ঠিক আছে, আপনাকে প্রতিদিন এখানে তো দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়, 1 নম্বর স্থানে তো ধরুন দাঁড় করিয়ে রেখে দেওয়া হয় আর 2 নম্বর স্থানকে দেখানো হয়। এবার আপনাকে বলা হলো যে এই 5তলা বিল্ডিং এর উপরে এই 2 নম্বর যে স্থানটা আছে, ন্যারো প্লেস যেটা আছে, সরু একটু জায়গা আছে, এইখানেতে আপনাকে চোখ বাঁধা অবস্থাতে দাঁড় করিয়ে দেওয়া হয়। এবং ধরুন সেই দিনকে যেদিনকে দাঁড় করবার কথা সেদিনকে আপনাকে চোখ বাঁধা অবস্থাতে নিয়ে যাওয়া হলো এবং এখানে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো, আপনার মনের মধ্যে কিন্তু মারাত্মক প্যালপিটেশন শুরু হবে। কিন্তু এইখানে না দাঁড় করিয়ে আপনাকে দাঁড় করানো হয়েছে কি, আপনার একটা কোনো ঘরের একটা জায়গাতে, হয়তো এইখানেই দাঁড় করানো হয়েছে, এই স্থানেই দাঁড় করা হয়েছে, এই 1 নম্বর স্থানেই দাঁড় করানো আছে, ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসে আপনাকে 1 নম্বর স্থানেই দাঁড় করে দেওয়া হয়েছে, এখানে দাঁড় করানো হয়নি। কিন্তু আপনার মনের মধ্যে একটা প্যালপিটেশন শুরু হয়ে যাবে যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা কিন্তু আনসেফ, সেই জায়গাটা সরু জায়গা, একটু এদিক ওদিক করলেই কিন্তু আমি পড়ে যাবো, আপনার কিন্তু বুক ধরপড় করবে, আপনার কিন্তু টেনশন হবে, কারণ আপনি সেফ জায়গা দাঁড়িয়ে আছেন, আপনার চারিদিকে হয়তো লোকজনও আছে, আপনি সেফ জায়গা দাঁড়িয়েছেন, আপনার চারিদিকে লোকজন আছে, আপনি ওখানে দৌড়োদৌড়ি ছুটোছুটি করলেও আপনি পড়বেন না, কিন্তু আপনার চোখ বাঁধা এই ইনফরমেশনটা আপনার মস্তিষ্কে যাচ্ছে না। কোন ইনফরমেশনটা কাজ করছে, আগের দিনের আগের বিষয়ের ইনফরমেশনগুলো কাজ করছে, আগের দিনের ইনফরমেশনগুলো কাজ করছে, যেটা আপনাকে বলা হয়েছে যে এই স্থানেতে আপনাকে দাঁড় করানো হবে। আর তো আপনি ভাবছেন যে ওই স্থানে আপনি দাঁড়িয়ে আছেন এবং যখন আপনি ভাবছেন তখন আপনার অ্যামিগডালা কিন্তু গন্ডগোল করতে শুরু করছে, আপনার যে অনেকগুলো পরপর হরমোনগুলো আছে, পরপর হরমোনগুলো সমস্যা শুরু হচ্ছে, সবথেকে বেশি প্রবলেম যে ক্রিয়েট করছে তার নাম হচ্ছে অ্যাড্রিনালিন। এবার কি হচ্ছে, অ্যাড্রিনালিন রিলিজ হচ্ছে, আপনার মধ্যে একটা কিন্তু প্যালপিটেশন আসছে, আপনার মধ্যে একটা ফাইট অ্যান্ড ফ্লাইট সিচুয়েশন তৈরি হচ্ছে, আপনি মনে হচ্ছে যেন পড়ে যাবেন, মনে হচ্ছে যেন হার্ট অ্যাটাক হয়ে যাবে, মনে হচ্ছে যেন মরে যাবেন, মনে হচ্ছে যেন ছাদ থেকে পড়ে যাবেন, বিভিন্ন ধরনের কল্পনা আসছে এবং আপনার ফিলিংস কিন্তু আগে মানে এখানেতে ফাঁকা জায়গা দাঁড় করালে যেভাবে ফিলিংস হতো সেম ফিলিংস কিন্তু আপনি অনুভব করছেন। অর্থাৎ আপনি যদি কোনো একটা বিষয়কে আপনার ইমাজিনেশন করেন, শুধুমাত্র কল্পনা করেন, আপনার কিন্তু অনুভূতির পরিবর্তন ঘটে যাবে, 100% ঘটবে এবং সেম অনুভূতির পরিবর্তন হবে, আলাদা কিচ্ছু হবে না। আপনাকে কোনো একদিনকে রাস্তায় কুকুরে তাড়া করেছিল, রাস্তায় আপনাকে কোনো একদিনকে কুকুরে তাড়া করেছিল, যেটা প্র্যাকটিক্যাল ঘটনা, যেটা বাস্তব ঘটনা, আমাকে তাড়া করলো আমার যেরকম ভয় লাগবে, আপনাকে তাড়া করলে আপনাকেও সেরকম ভয় লাগবে, কিন্তু এই ঘটনাটাকে আপনি কি করছেন, স্বপ্নের মধ্যে আপনি কল্পনা করছেন, কোনোদিনও অনুভূতি একই হবে, আপনি ঘেমে যাবেন, ভয় পাবেন, প্রচণ্ড বুক ধরপড় করবেন,
অর্থাৎ আমাদের মস্তিষ্ক অনেক সময় ফেলিওর হয় এটা বুঝতে যে আমি কোন সিচুয়েশনে আছি, এটা বুঝতে পারে না অনেক সময়। তো আপনার যে প্যানিক অ্যাটাক হয়, আপনার যে অ্যাংজাইটি হয়, হয় কি যে আমরা যে সিচুয়েশনেতে ঘটনাটা ঘটে সেই সিচুয়েশনের ঘটনাটাকে, সেই ঘটনাটাকে আমরা কিন্তু মনে রাখি। এক একজন বলে, স্যার আমার 2019 সালের জানুয়ারি মাসের 13 তারিখে না প্রথম এই ধরনের অনুভূতি হয়। আমি গেছিলাম একটা জায়গায়, সেখানেতে গিয়ে প্রচণ্ড ভিড় ছিল, হঠাৎ করে আমার মনে হলো যে আমার শরীরটা খারাপ করছে এবং তারপর আমার শ্বাসকষ্ট হলো। তারপর আমি বসে পড়লাম, আশেপাশে যারা যারা ছিল তাদেরকে বললাম, বন্ধু বান্ধবকে, তারা আমাকে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে একটা একটুখানি চেক টেক করলো, দেখার পর অক্সিজেন লেভেল টেভেল দেখলো, দেখার পরে বললো যে না তোমার কিছু নেই, তুমি বাড়ি যাও, কোনো প্রবলেম হয়নি। আমি বাড়ি চলে এলাম, বেশ ভালো ছিলাম। আবার কিছুদিন বাদে দেখা গেলো আবার সমস্যা হচ্ছে। আচ্ছা আপনাকে কে মনে রাখতে বলেছে যে ডিসেম্বর মাসের 2019 সালের ডিসেম্বর মাসের 13 তারিখে আপনার এই ধরনের সমস্যা হচ্ছে? আপনি কী করে মনে রাখলেন? কারণ এই বিষয়টাকে আপনি অন্য রকমভাবে দেখেছেন, আপনি নিজে এটাকে একটা রিজনিং করেছেন, মূল্যায়ন করেছেন নিজে বিষয়টাকে, এবং আপনি যে ডাক্তারবাবু বলেছে যে আপনার কোনো প্রবলেম নেই এই বিষয়টাকে খুব একটা বেশি গুরুত্ব দেননি। আপনার মাথায় এটা চলেছে যে ডাক্তারবাবু ঠিক করে ধরতে পারেনি, ডাক্তারবাবু ধরতে পারবে না, ডাক্তারবাবু না ধরে আপনাকে ছেড়ে দিল। আপনি ভাবছেন এটা, আপনি বুঝতে পারবেন না একজন ডাক্তার অবশ্যই বুঝতে পারবেন। এটা আমার আপনার ভুল ধারণা যে উনি বুঝতে পারবেন না, হ্যাঁ উনি অবশ্যই বুঝতে পারবেন এবং ঠিকঠাকভাবেই বুঝতে পারবেন। এবং ওনার কথা বিশ্বাস না করে আপনি কি করলেন, নিজে নিজে এটা কল্পনা করলেন। আপনি কিছুদিন পর আবার একটু শরীর সমস্যা হলো, আপনি আবার কোনো জায়গায় গেলেন, ডাক্তারবাবু দেখে বলে দিল না কোনো প্রবলেম নেই। আপনি ছোট ছোট সমস্যার সঙ্গে হার্টের প্রবলেমকে যুক্ত করে দিচ্ছেন, কারণ আপনার মাথায় ইনফরমেশন আছে। ইনফরমেশনটা আছে কিসের? যে বুকে ব্যথা হলে হার্টের প্রবলেম। তো বুকে ব্যথা অনেক কারণেই তো হতে পারে, বুকে ব্যথা তো অনেক কারণে হতে পারে, সেই ব্যথার মাত্রাটা কোন জায়গায় থাকবে। হার্ট অ্যাটাক যদি আপনি বুঝে যান, তাহলে আপনার মতো সবাই যদি বুঝে যায় তাহলে কারোরই হার্ট অ্যাটাক হবে না। অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয়, আপনি বুকে ব্যথা মানে হার্ট অ্যাটাক বলছে সামথিং, এখানে তো হয়তো চিনচিন করে উঠলো বা এখানে তো হয়তো কাঁপলো, আপনি ভাবছেন যে এটা আমার হার্ট অ্যাটাকের লক্ষণ, এবং আপনি ওই হার্ট অ্যাটাকের তো মানুষের মৃত্যু যেটা হয় সেটাকে কল্পনা করতে শুরু করলেন, এবং কল্পনা করলে কি হবে, ওই বিল্ডিংয়ের মতনই আপনি অনুভবটা হতে শুরু করলো যে আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনার নিঃশ্বাস মনে হচ্ছে না পুরো যাচ্ছে না। আপনি অক্সিজেন মিটার দিয়ে মেপে দেখুন, আপনার নিঃশ্বাস ঠিকঠাক আছে, আপনার শ্বাস প্রশ্বাস ঠিকঠাক আছে, আপনার দেখবেন মোটামুটি 98, 99, 97, 96 এর মধ্যে আপ ডাউন করছে। আপনার শ্বাস বা অক্সিজেনের ঘাটতি শরীরে ঘটেনি, কিন্তু আপনি এটা ভাবছেন, আপনি এটা কল্পনা করছেন। তো কল্পনা করলেই কিন্তু আপনার এই সিমটমসগুলো আসে, যে সিমটমসগুলো অরিজিনালিতে আসে। এবার যখন আমরা বেসিক্যালি নার্ভাস ফিল হই, আপনি লাইফে তো নার্ভাস ফিল হয়েছেন, আপনি আপনার জীবনেতে এরম হয়েছে যে প্রচণ্ড জলের তৃষ্ণা পেয়েছে, গলা শুকিয়ে গেছে, আপনি সেই সিচুয়েশানগুলোকে ভুলে গেছেন। এখন আপনি নার্ভাস ফিল হলেই, আপনার যখন নার্ভাস ফিল হয়, আমাদের যখন নার্ভাস ফিল হয় যখন কোশ্চেন পেপার হাতে পেয়েছি পরীক্ষার সময়, তখন হাত পা হালকা হয়ে যায় যে কোশ্চেন পেপারটা আমি পারবো কি পারবো না। তো সেই সিচুয়েশান আপনি অনুভব হয়েছেন, কিন্তু এখন আপনার যখন ছোটো ছোটো অনুভবগুলো হচ্ছে আপনি তাকে লক্ষ্য রাখছেন, গলা শুকিয়ে যাচ্ছে, তিনবার গলা শুকিয়ে গেছে আজকে, তাতে কী হয়েছে? গলা শুকিয়ে গেলে আপনি জল খাবেন, আপনার পাটা দুর্বল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না আমি হাঁটতেই পারছি না, হবে তো এটা হবে যখন আমরা প্রচণ্ড নার্ভাস হয়ে এটা হয়। আমাকে যদি এখন আমাকে যদি এখন দেখা গেল 10-তলা বিল্ডিংয়ের ওপরে তুলে দেওয়া হলো, একটা সরু জায়গার উপরে দাঁড় করিয়ে দেওয়া হলো, আমি নার্ভাস ফিল হবো, 100% হবো, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক ব্যাপার নয়। কিন্তু এই নার্ভাস ফিলিংসটা আমি ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে আমি 10-তলা বিল্ডিংয়ের ওপরে দাঁড়িয়ে আছি এবং আমি নার্ভাস ফিলিংস হচ্ছি, দ্যাট ইজ নট প্র্যাকটিক্যাল, এটা প্র্যাকটিক্যাল নয়, এই বিষয়টা বুঝতে হবে। অর্থাৎ আপনার মস্তিষ্কে যে চিন্তাটা আসছে, আপনার মস্তিষ্কে যে বারবার চিন্তাটা আসছে, বারবার যে অনুভূতিগুলো হচ্ছে, আপনি এই অনুভূতিগুলোর সাথে আপনি বিভিন্ন রোগের সাথে যুক্ত করছেন আর গুগলেতে সার্চ করছেন, আর সেগুলোকে জানছেন, অর্ধেক করে জানছেন, পুরো জানছেন না, এবং এগুলোর সঙ্গে আপনি নিজের সাথে রিলেট করছেন, করে ফেলছেন। আপনি কাউন্ট করছেন কতবার বাথরুমে গেছেন, কতবার প্রস্রাব করেছেন, আপনি কাউন্ট করছেন, অনেকে আজ কাউন্ট করেন। আপনার ছোট ছোট কথাকে আপনার অনেক বেশি রিক্সি বলে মনে হবে, ছোট ছোট বিষয়কে অনেক বেশি রিক্সি বলে মনে হবে, ছোট ছোট বিষয় যেটা হয়তো আপনি আগেও শুনেছেন, বারবার শুনেছেন, আপনার রিক্সি বলে মনে হবে। আপনাকে যদি কেউ বলে যে আচ্ছা এই ছুরিটাতে না প্রচণ্ড ধার, এটাকে সাবধানে ব্যবহার করবে, সিম্পল ব্যাপার, সিম্পল জিনিস বলবে, খুব স্বাভাবিক ব্যাপার, আপনাকে সাবধানে ব্যবহার করার কথা বলেছে, আপনার মাথা এলো এটা সাবধানে ব্যবহার করার কথা কেন বলবো? আমি কি নিজের আঙুলটা কেটে ফেলবো?
আপনাকে বললো বাড়ির লোকজন যে সাবধানে যাবে, বাড়ি পৌঁছে আমাকে একটা ফোন করবে, গাড়িতে সাবধানে উঠবে, বাইরের দিকে দাঁড়াবে না, সিট পেলে সিটে গিয়ে ভেতরে বসবে। আচ্ছা আমাকে এই কথাগুলো বলছে কেন? আমি কি আজকে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না? তার আগে কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে? আমাকে বললো সাবধানে গাড়িতে উঠবে, আপনি অন্য লাইনে নিয়ে চলে যাচ্ছেন। সহজ একটা বিষয়, সিম্পল একটা বিষয়কে আপনি অন্য বিষয়ের সঙ্গে কানেক্ট করতে শুরু করছেন। কারণ কানেক্টটা কেন করছেন? কারণ হচ্ছে যে আপনার মস্তিষ্ক একই দিশাতে ভাবছে। আমাদের ব্রেন না গোল ডাইরেক্টেড, আমাদের থট যেটা, চিন্তা যেগুলো হয় সেগুলো গোল ডাইরেক্টেড। তাকে যদি একটা নির্দিষ্ট কোনো গোল দেওয়া হয় সেই অনুযায়ী চলবে। আপনি খেলা দেখছেন, ক্রিকেট খেলা, ক্রিকেট খেলাতে লাস্ট হয়তো দেখা যাচ্ছে 3 ওভার বাকি আছে, খুব টাফ সিচুয়েশন চলছে, আপনার মাথাতে কিন্তু ওই ক্রিকেট বিষয়টাই থাকবে, আপনার মাথাতে ক্রিকেট বিষয়টাই থাকবে, কারণ টাফ সিচুয়েশনে আছে। আমাদের গোল ডাইরেক্টেড হয়, চিন্তা একটা দিশাতে যায়, হট করে চেঞ্জ হয় না। আপনি বন্ধু বান্ধবের সঙ্গে বসে আছেন, বন্ধু বান্ধবের সঙ্গে বসে বসে হয়তো আপনি আপনার আপনারা 10টা বন্ধু মিলে ফিউচার নিয়ে ডিসকাস করছেন, জব নিয়ে ডিসকাস করছেন, তো হঠাৎ করে আপনার মাথায় আসবে না আপনার, বা আপনি বলবেন না যে জানিস কালকে আমি ছাতা নিয়ে আসিনি, ছাতা নিয়ে না আসার জন্য আমি ভিজে গেছি, এটা বলবেন না। আপনি একই ধরনের ডিসকাশনটা করবেন তখন। অর্থাৎ আমাদের মস্তিষ্ক যখন সারাদিন ধরে আমাদের নিজেদেরকেই অনুভব করতে শুরু করে দেয়, সারাদিন ধরে আমার শরীরকে আমি অনুভব করতে শুরু করে দিই, তো ন্যাচারালি আমাদের ডিসকাশনটা কি হচ্ছে? ভেতরে ভেতরে ডিসকাশন হচ্ছে আমার শরীরের মধ্যে কখন কি অনুভূতি হচ্ছে। আপনি পা থেকে মাথা পর্যন্ত অনুভব করা শুরু করে দিচ্ছেন। আপনি যখন টেনশনে থাকবেন না, আপনি যখন ভয় পেয়ে যাবেন না, আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন না। এটা ভেতরকার একটা মেকানিজম, এটা আমাদের শরীরের নিজস্ব একটা মেকানিজম, একে আপনি বাইরে থেকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি চোখের পাতা কন্ট্রোল করতে পারবেন না, আপনি হার্টবিট কন্ট্রোল করতে পারবেন না, আপনি শ্বাস কন্ট্রোল করতে পারবেন না, আপনার ডাইজেশন সিস্টেম কন্ট্রোল করতে পারবেন না, আপনার প্রস্রাব আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনার পায়খানা আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনার ব্লাড সার্কুলেশন আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনার চুলের গ্রোথ আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো আপনি বেশিরভাগ ক্ষেত্রে, আপনি যদি ভালো করে চিন্তা করেন, আপনি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারেন না, কিন্তু আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন। আপনি কোনো একটি স্থানে যাচ্ছেন, কোনো একটি জায়গায় ঘুরতে গেছেন, যে জায়গাটা একটু বনাঞ্চল, একটু জঙ্গল, আপনি জঙ্গল দেখতে গেছেন, বন দেখতে গেছেন, পশু পাখি দেখতে গেছেন, তো আপনি যাচ্ছেন বেশ মহা আনন্দে যাচ্ছেন, কোথায় কী পাখি আছে দেখতে দেখতে যাচ্ছেন, খুব সুন্দর সেখানে পাখি দেখা যায় হয়তো। আপনাকে আপনার যে গাইড আছে সে বললো যে স্যার একটুখানি ভালো করে দেখে হাঁটবেন, কেন না এখানে একটু সাপের প্রবলেম আছে, যাহা তো বললো, আপনার ব্রেন একদম অ্যালার্ট হয়ে গেল, আপনার চোখ একদম 100% তখন সতর্ক হয়ে গেল, আপনার তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেছে, আপনার পা প্রত্যেকটা ফেলছেন এবং দেখে দেখে ফেলছেন, কোথায় ছোট ছোট সাউন্ড হচ্ছে সেগুলো দেখছেন, কোথায় গাছ নড়ছে সেটা দেখছেন, আপনার ব্রেন একদম সতর্ক হয়ে গেল, আপনার যে ইন্দ্রিয়গুলো আছে তাকে সতর্ক করে দিল, আপনার ছোট একটা স্পর্শ তখন আপনি অনুভব করতে শুরু করবেন। তার মানে কি? আপনি যখন অ্যালার্ট মোডে যাচ্ছেন, আপনি অ্যালার্ট করে দিচ্ছেন অল টাইম শরীরকে, নিজের শরীরকে অ্যালার্ট করে রেখে দিচ্ছেন, তাহলে আপনার অনুভূতিগুলো আপনার বেশি অনুভব হচ্ছে, খুব স্বাভাবিক ব্যাপার। ছোট ছোট অনুভূতি যেগুলো অনুভূতি করেননি আপনি কখনো, অনেক সময় আপনার দেখবেন যে হাঁটতে চলতে গিয়ে পায়ে কেটে গেছে, আঁচড়ে গেছে, আপনি লক্ষ্যই করেননি, দুদিন পরে দেখছেন যে শুকিয়ে যাচ্ছেন, দেখছেন যে আচ্ছা এখানে কেটে গেছিলো, কবে কেটে গেছিলো মনেই পড়ছেন আপনার। আপনি চমকে উঠেছেন রাত্রিবেলা, স্যার আমি চমকে চমকে উঠছি রাত্রিবেলা, আচ্ছা চমকে চমকে উঠছেন। ছোটবেলায় তো যখন ভয়ের কোনো রকম ঘটনা দেখি বাচ্চারা দেখে, বাচ্চারা ভয়ের কোনো বিষয় শোনে বাচ্চারা, তখন রাত্রিবেলা চমকে চমকে ওঠে, তাতে কি হয়েছে, তাদের কি নিয়ে গিয়ে ডাক্তারের কাছে দেখায়, বাবা মারা দুদিন পর আবার ঠিক হয়ে যায়, দু চার দিন চমকায়, খেলাধুলো করেছে সেই খেলাধুলার কথা বলছে সে, আর চমকে চমকে উঠছে, পা ছুটছে, ফুটবল খেলেছে বলে পা ছুটছে। তো আপনি ছোট ছোট বিষয়গুলো নিয়ে টেন্সড হয়ে থাকেন। আপনি দেখুন, আপনি ছোট একটা বিষয়কে বড় করে ভাবছেন না, তো আপনি নিজের কাছে প্রশ্ন করুন। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের যে থটগুলো আসছে, যে থটগুলো আমাদের চলছে মস্তিষ্কেতে, এই থটগুলোর পেছনেতে অনেকগুলো কারণ আছে। আমাদের যে আজকে অ্যাংজাইটি হতে পারে, অর্থাৎ ডায়াস্থেসিস থাকতে পারে কারোর কারোর, হয়তো দেখা গেল যে ছোটবেলা থেকে ছোট ছোট বিষয় নিয়ে টেনশন করতো, বাবা মা টেনশন করতো দেখেছে, তো একটা হ্যাবিট আস্তে আস্তে জেনারেট করেছে, ভুলভাবে চিন্তাগুলোকে নিয়ে প্রসেস করেছে, তো আস্তে আস্তে অ্যাংজাইটি বা অন্যান্য যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলো তৈরি হচ্ছে, সে প্যানিক হতে পারে, সে অ্যাংজাইটি হতে পারে, সে ওসিডি হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তো এই যে ডিসঅর্ডারগুলো আমরা তৈরি করেছি, এই ডিসঅর্ডারগুলোর পেছনে ছোট ছোট স্কিমা আছে।
আমার ছোট ছোট বিশ্বাস, ছোট ছোট স্কিমা তৈরি হয়। এই স্কিমাগুলো একটা হচ্ছে আমাদের চিন্তার একটা ফ্রেম, আমরা একই ধরনের চিন্তার মধ্যে ঘোরাফেরা করি, আমরা খুব একটা বেশি আলাদা যাই না। আমাদের সমাজ যেভাবে দেখাবে সেইভাবেই আপনি কিন্তু চিন্তা করতে শিখবেন। আপনার বিশেষ কোনো কারিশমা সেখানে থাকে না, এটা ব্রেন আপনাকে, আপনার এনভায়রনমেন্ট আপনাকে তৈরি করে দেয় যে আপনি কি দিকে যাবেন, কিভাবে চিন্তা করবেন। খানিকটা আমরা নিজেরাও চিন্তা করি, সেই চিন্তাগুলো কোনটা ভুল ঠিক সেটাকে আলাদা করার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের আশেপাশের এনভায়রনমেন্ট যেভাবে তৈরি হচ্ছে, আমাদের মস্তিষ্ক ধীরে 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 সেইভাবে তৈরি হয়। আপনাকে রোজ একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, ড্যাশ অয়েল, নাম নেবো না, মুশকিল হয়ে যাবে নাম নিলে, এই তেলের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হচ্ছে, তেলের অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হচ্ছে, বলা হচ্ছে যেন এটা আপনার হাটের বন্ধু, রোজ দেখানো হচ্ছে, রোজ দেখানো হচ্ছে। আপনি একটি দোকানে গেলেন, দেখলেন যে ওই তেলটাই আছে, আপনার চোখটা ওইদিকে যাবে, আপনার স্টিমুলেশন তৈরি করে দেওয়া হয়েছে ওই ওইটার প্রতি, ওইটার দিকে চোখ যাবে, আচ্ছা খেয়ে দেখি তো, এমনি এমনি অ্যাড দেয় না। এই অ্যাডের মতনই আপনিও ফ্রিতে অ্যাড দিচ্ছেন আপনার মস্তিষ্ক, কিসের অ্যাড? আপনি মরে যাবেন, আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে, আপনি পড়ে যাবেন, আপনার বস ভালো করে কথা বলবে না, অফিসে গেলেই মনে হচ্ছে না আমি আর অফিসেতে বাঁচতে পারবো না, পালিয়ে আসছি। পালিয়ে এসে কিন্তু খুব একটা বেশি লাভ হবে না। আপনি যদি বলেন পালিয়ে আসবো খুব একটা বেশি লাভ হবে, আপনি ভাবেন যে ঠিক আছে ওষুধপত্র কি আগে সুস্থ হই তারপরে আমি যাব, না এটা হয় না। আপনি যাবেন তবে আপনি সুস্থ হবেন, ভুল ভুলভাবে ভাবছেন আপনি। আপনি পালিয়ে আসলে কিছু হবে না, পালিয়ে আসে ওখানে যদি আপনি থাকেন তাহলে কি হতে পারে, এটাকে ভাবুন, কি হতে পারে, আগে কি হয়েছে, কেন হয়নি, এখন কি হতে পারে, এগুলোকে ভাবুন। আপনি যদি সেটাকে ফেস করেন তাহলে আপনার সর্বাধিক কি ক্ষতি হতে পারে, সর্বাধিক যদি ক্ষতি হয়, সর্বাধিক যদি ক্ষতি, আপনি ভাবেন যে সর্বাধিক ক্ষতি হতে পারে, আমার এই ক্ষতি হতে পারে, এক্স ক্ষতি হতে পারে, তাহলে সেই সর্বাধিক ক্ষতিটা আগে হলো না কেন? আপনার মধ্যে এমন কি আছে যে আপনি হার্টকে বলছেন যে আচ্ছা আপনি কন্ট্রোলে থাক, আবার হার্টকে বলছেন ঠিক আছে বেড়ে যায়, এটা দ্যাট ইজ নট পসিবল। আপনি হার্টকে ইনফরমেশন দিতে পারবেন না, এটা দিতে দেওয়া সম্ভব হলে তো আমাদের বিরাট বড় ফ্যাক্টর হতো, বিরাট বড় পরিবর্তন ঘটে যেত। আপনি নিজেকে দেখুন, আপনার যে নর্মাল লাইফটা আছে তাকে আপনি পরিবর্তন করতে শুরু করছেন, তার মানে কি আপনি নর্মাল লাইফটা যখন পরিবর্তন করতে শুরু করছেন আপনার হরমোনাল বিষয়গুলো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আপনি নর্মাল লাইফেতে আগে হাসতেন, এখন হাসছেন না। স্যার হাসি আসে না, হাসি আসবে কোথা থেকে ভাই, বাস্তবটাকে মেলাও, হাসি কোথা থেকে আসবে? তুমি আমাকে বলে দাও যে স্যার হাসি এখান থেকে আসে, হাসি আসে না, হাসি তোমাকে হাসতে হয়। এমন কোন ব্যক্তি আছে যে জানে যে একটা হাসি ওইখান থেকে আসে, ওই বাড়ি থেকে আছে, আসে ওই গাছের ওপরেতে থাকে? দ্যাট ইজ নট, এটা ঠিক নয়। হাসির এনভায়রনমেন্টে গিয়ে আপনাকে হাসা শুরু করতে হবে, যেটা আগে থাকতেন, যেটা আগে ভাবতেন। দেখুন আপনি তো অভিনয় সবসময় করেন, করুন না অভিনয়, আপনি এই ক্যারেক্টারও অভিনয় করছেন। আমরা কিন্তু প্রতিদিন একটা ক্যারেক্টার প্লে করি, আমি আগে বলেছি আমরা বিভিন্ন রকম ক্যারেক্টার প্লে করি। আপনি বাবার সামনে একরকম ক্যারেক্টার প্লে করেন, মায়ের সামনে একরকম করেন, ওয়াইফের সঙ্গে একরকম করেন, সন্তানের সঙ্গে একরকম করেন, বন্ধুর সঙ্গে একরকম করেন, অফিসে গিয়ে একরকম করেন, বিভিন্ন রকম ক্যারেক্টার। তো ক্যারেক্টার প্লে করুন না, প্লে করুন, আপনার আগের যে নর্মাল লাইফের ক্যারেক্টারটা আছে সেটাই প্লে করুন। আপনি ভাবুন আপনি নাটক করছেন, করতে শুরু করে দিন। আমরা কাউকে দেখে কিন্তু তার ভঙ্গিমাগুলোকে অ্যাডপ্ট করার চেষ্টা করি, এটাও আমাদের একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। তো অ্যাডপ্ট করুন, অন্য যে মানুষ যেভাবে বাঁচছে সেইভাবে আপনি বাঁচতে শুরু করুন, ঠিক আছে? আপনার প্রবলেম হবে, হোক আস্তে 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 অ্যাডপ্টেশন বাড়বে, তখন আস্তে আস্তে দেখবেন নর্মাল জায়গায় যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটি চ্যানেল আমি করেছি যেটা হচ্ছে ইনসাইড স্টোরি, সেখানে তো আমি ছোটো ছোটো গল্প দিই এবং গল্পগুলোর সাথে বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো হালকাভাবে আলোচনা করি, সহজভাবে আলোচনা করি, সেগুলো দেখবেন। সেগুলো দেখলে কিন্তু আপনি আস্তে আস্তে মোটিভেট হবেন। দেখুন মোটিভেশনও একটা বড় ফ্যাক্টর এক্ষেত্রে। আপনি যদি ভেতর থেকে যদি মোটিভেট না হন, আপনি যদি ভেতর থেকে উৎসাহ না পান, উৎসাহ যদি না পান, তাহলে আপনি কিন্তু ঠিকঠাক সাকসেস পাবেন না, এটাও বাস্তব। মোটিভেশন একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে। তো আপনি ওগুলো দেখুন, ওগুলো দেখে অনেকগুলো বিষয় জানতে পারেন, বুঝতে পারবেন। আর যে বিষয়টা হচ্ছে এক্সারসাইজ, আপনাকে সকালবেলা 40 মিনিট কি 1 ঘন্টা আপনাকে প্রত্যেক দিন কি হাঁটতে হবে। দৌড়তে যদি না পারেন, দৌড়বার দরকার নেই, আপনি এক্সারসাইজ করুন, 40 মিনিট হেঁটে আসুন, 20 মিনিট পিটি করুন। স্কুলে পিটি করেছিলেন তো ছোটোবেলায়, 1, 2, 3, 4 করুন না, ইউটিউবে দেখুন না, দুনিয়ার পিটি আছে। প্রথমেতেই বড় কোনো জিনিস দিয়ে শুরু করুন, ছোটো ছোটো জিনিস দিয়ে শুরু করুন, দেখুন অনেক বেশি আস্তে 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 ডেভেলপ করবেন। কিন্তু যদি আপনি ভাবেন যে না না গরমেতে আমি ঘাম ঝরাবো, সেটা হতে পারে না। অস্থিরতা লাইফেতে থাকবেই, কিন্তু এই অস্থিরতাটার সঙ্গে আপনাকে কম্পিট করতে হবে। অস্থিরতা আপনার কারেন্ট চলে গেলে লাগে না, আপনি সেই অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়িতে এসি লাগিয়েছেন, আলটিমেট ভয় লাগিয়েছেন, গরম যদি হয় রাত্রিবেলা আমার ঘুম হবে না, সেই জন্য লাগিয়েছেন। তো
অস্থিরতা তো আপনি সহ্য করেন, ছোটবেলা থেকে সহ্য করেছেন, ছোটবেলা থেকে কারেন্ট যখন রাত্রিবেলায় যেত আপনি ঘুম থেকে ঘুম ভেঙে যেত, তো অস্থির হতেন, আপনি সহ্য করেছেন, আপনার মধ্যে ক্যাপাসিটি আছে, এখন ভয় পাচ্ছেন না, ভয় পাবেন না। আস্তে 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 করে আপনি বেরোতে শুরু করুন, মেশা শুরু করুন, যাওয়া শুরু করুন, নাহলে হবে না। আর অবশ্যই আপনাদের কাছে সবার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট আমার যে অবশ্যই আপনারা কাছাকাছি যে কোনো সাইকোলজিস্ট, যে কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, ডক্টর, যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগ, আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ফিজিশিয়ান, যাকে খুশি দেখান, কিন্তু দেখান এবং ওনার মতামত অনুযায়ী চলুন। প্লিজ এটা হাত জোড় করে রিকোয়েস্ট আপনার কাছে, এটা করুন, তাতে আপনি ভালো জায়গা থাকবেন। এবং এখানে তো কাউন্সিলিং একটা বড় ফ্যাক্টর, কাউন্সিলিং একটা বড় ফ্যাক্টর। আপনার যে কগনিশন আছে না, আপনার কগনিশনকে চেঞ্জ করতে কাউন্সিলিং সিবিটি বিরাট বড় একটা পাওয়া, কগনিশন একটা বড় ফ্যাক্টর। আপনার ওই যে স্কিমাগুলো তৈরি হয়েছে, যদি কোনো ভুল স্কিমা তৈরি হয়ে থাকে, ভুল কোনো অ্যাটিটিউড হয়েছে থাকে, এইগুলোকে চেঞ্জ করতে গেলে কাউন্সিলিং আপনার লাগবেই, আদারওয়াইজ পারবেন না। এবং কাউন্সিলিং একটা লম্বা প্রসেস, এমন না যে দুদিনেতে ঠিক হয়ে যাবে, নট পসিবল। এই বিষয়গুলো যেগুলো আমি বললাম, যাওয়া, আপনার সমস্যা হচ্ছে সেই জায়গাকে ফেস করা, এগুলো এমন না যে 10 দিন আপনি ফেস করলে আপনি ঠিক হয়ে যাবেন, এগুলো অনেকটা প্র্যাকটিস দরকার, অনেকটা প্র্যাকটিস দরকার। কারোর হতে পারে 8 মাস, কারোর হতে পারে 9 মাস, কারোর হতে পারে 1 বছর, অনেকটা প্র্যাকটিস দরকার। তো খুব তাড়াতাড়ি এগুলোকে আপনি ডেভেলপ করতে পারবেন, এগুলো লাইফেতে থাকবে, এগুলোকে নিয়েই লাইফেতে চলতে হবে। এবং আপনি যখন নর্মাল লাইফে চলতে থাকবেন, দেখবেন যে এই বিষয়গুলো আস্তে 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 আপনার লাইফ থেকে চলে যাচ্ছে, তখন আপনি একদম ভুলেই যাবেন যে আপনার একটা সমস্যা আছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার, আবার নেক্সট দিনকে আর একটা ভিডিওতে কথা হবে। থ্যাংক ইউ।